অবরুদ্ধ গাজা উপত্যকার আল আহলি আরব হাসপাতালে ইসরায়েলের বিমান হামলায় প্রায় 500 জনের মৃত্যু হয়েছে। ভয়াবহ এই হামলায় সাধারণ ফিলিস্তিনিদের হতাহতের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ, আরব লীগ সহ বিশ্বের বিভিন্ন দেশ। হাসপাতালে চালানো এই হামলাকে যুদ্ধাপরাধ বলেছে হামাস। হামলার ঘটনায় তিন দিনের শোক ঘোষণা করেছেন ফিলিস্তিন কর্তৃপক্ষের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাস। তবে এই হামলার কথা অস্বীকার করেছে ইসরায়েল। ইসরায়েলি বাহিনীর তাণ্ডবের মধ্যেও হামাসের বিরুদ্ধে হামলার পরিকল্পনা জানতে তেল আবিবের পথে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। মাহফুজুল হাসানের রিপোর্ট। গাজায় সর্বাত্মক হামলার প্রস্তুতির মধ্যেই সেখানকার একটি হাসপাতালে বর্বর বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ওই বিমান হামলায় রোগী ও তাদের স্বজনদের পাশাপাশি হাসপাতালে আশ্রয় নেওয়া অনেক সাধারণ নাগরিকও হতাহত হয়েছেন, বাদ যাননি চিকিৎসাকর্মীরাও। ধ্বংসস্তূপের নিচে বহু মানুষ চাপা পড়ে থাকায় মৃতের সংখ্যা আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। এমন পরিস্থিতিতেও নিজের জীবন বাজি রেখে আহত রোগীদের নিয়ে গাজার অন্য হাসপাতালে ছুটেন তাদের স্বজনরা। বর্বর এ হামলার নিন্দা জানিয়েছে জাতিসংঘ ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা। অবিলম্বে সাধারণ ফিলিস্তিনি নাগরিক হত্যা বন্ধের আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মহাসচিবের এক মুখপাত্র। এ হামলায় নিন্দা ও ক্ষোভ জানিয়েছে যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, মিশর, সৌদি আরব সহ বিশ্বের বিভিন্ন দেশ। এই হামলার ঘটনাকে ঘোরতর যুদ্ধাপরাধ ও আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে অভিহিত করেছে রাশিয়া, তুরস্ক, কাতার সহ বিভিন্ন মানবাধিকার সংগঠনগুলো। ভয়াবহ এ হামলার ঘটনায় ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ইরান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন টাইম ইজ ওভার, বিশ্বজুড়ে সবাইকে ইসরায়েলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্রভিত্তিক সাহায্য সংস্থা মেড গ্লোবাল এ হামলাকে কোনো চিকিৎসা স্থাপনায় 21 শতকের সবচেয়ে বাজে আক্রমণ বলে অভিহিত করেছেন। এ তাণ্ডবের মধ্যেও মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন তার ইসরায়েল সফরে হামাসের বিরুদ্ধে হামলার পরিকল্পনা সম্পর্কে জানবেন। ইসরায়েলের মিত্রদেশ জর্ডান সফরের পরিকল্পনা থাকলেও গাজার হাসপাতালে ভয়াবহ বোমা হামলার পর আম্মান সফর বাতিল করেছেন বাইডেন। গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি চেয়ে বাইডেনকে চিঠি দিয়েছেন 178 মার্কিন আইন বিশেষজ্ঞ। জর্ডানের রাজধানী আম্মানে প্যালেস্টাইনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসের, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট, মিশরের প্রেসিডেন্ট এবং জর্ডানের রাজার সঙ্গে বৈঠক করার কথা ছিল, কিন্তু হাসপাতালে বোমা হামলার পর প্যালেস্টাইন ফিরে আসেন মাহমুদ আব্বাস। এরপর তিনি জাতির উদ্দেশ্যে দেওয়া ভাষণে বলেছেন হাসপাতালে হামলার মাধ্যমে ইসরায়েল চূড়ান্ত সীমা অতিক্রম করেছে। সে সময় ওই হামলাকে জঘন্য যুদ্ধাপরাধ ও গণহত্যা বলে উল্লেখ করেন তিনি। মাহফুজুল হাসান, চ্যানেল আই।